মেয়ের ডিভোর্সের পর রীতিমতো ব্যান্ড পার্টি বাজিয়ে বাজি ফাটিয়ে মেয়েকে নিয়ে বাড়িতে ফিরলেন বাবা। কি শুনতে অবাক লাগছে! অবাক হলেও সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে রাঁচিতে, সেই সঙ্গে সমাজের উদ্দেশ্যে জোরালো বার্তাও দিয়েছেন বাবা। সাধারণত বিয়ের সময় এমন দৃশ্য দেখা গেলেও রাঁচিতে ঘটেছে ঠিক তার উল্টো ঘটনা। রাঁচির বাসিন্দা প্রেম গুপ্তার মেয়ে সাক্ষীর সঙ্গে বিয়ে হয়েছিল শচীন নামে এক যুবকের, কিন্তু অভিযোগ বিয়ের পর থেকেই মানসিক ও শারীরিক অত্যাচারের শিকার হতে হয় সাক্ষীকে। এরপরই শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা দায়ের করে সাক্ষী ও তার পরিবার, অবশেষে হয় ডিভোর্স। এরপরে রীতিমতো ব্যান্ড পার্টি বাজিয়ে বাজি ফাটিয়ে মাথা উঁচু করে মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনেন বাবা প্রেম গুপ্তা। সমাজের উদ্দেশ্যে তার বার্তা, মেয়েরা মূল্যবান সম্পদ, তাদের কখনোই অবহেলা করা উচিত নয়। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিও। पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।